মান্না। মান্না হলেন একজন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা এবং প্রযোজক। 1985 সালে পাগলি চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আগমন করেন। তবে মান্নার চুক্তিবদ্ধ প্রথম সিনেমা ছিল তওবা। মান্নার ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা রয়েছে। মান্না বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক ছিল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব বাংলাদেশের এক নাম্বার নায়ক মান্নার 2005 সালে কয়টি ছবি মুক্তি পেয়েছিল, 2005 সালে মান্নার কয়টি ছবি সুপারহিট ফ্লপ হয়েছিল, এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা দেখে নেই। 2005 সালে বছরের শুরুতেই মান্নার মুক্তি পায় গাদ্দারি সিনেমা, শাফি ইকবাল পরিচালিত গাদ্দারি। মান্না ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন পূর্ণিমা, আসিফ ইকবাল, শাপলা, অমল ঘোষ, আফজাল শরীফ, শিবা শানু, আমির সিরাজি, হাসান জাহাঙ্গীর, ওমর সানি সহ আরো অনেকেই। গাদ্দারি ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গাদ্দারি ছবিটি হিট হয়েছিল। এরপরে মান্নার মুক্তি পায় জিদ্দি ড্রাইভার সিনেমা, উত্তম আকাশ পরিচালিত জিদ্দি ড্রাইভার। এই ছবিতে মান্না ছাড়াও পপি, মারুফ, শাপলা, প্রবীণ মিত্র, কাবিলা, আরমান খান, সুশান্ত, ওমর সানি সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জিদ্দি ড্রাইভার ছবিটি ফ্লপ হয়েছিল। এরপরে মান্নার মুক্তি পায় সিটি টেরর সিনেমা, এই ছবির পরিচালক ছিলেন এম এ রহিম। মান্না ছাড়াও এই ছবিতে শাকিব খান, পপি, বৈশাখী, আসিফ ইকবাল, নাসরিন, আমির সিরাজি, ইলিয়াস কুবরা, ড্যানি সিটাক সহ আরো অনেকেই অভিনয় করেন। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিটি টেরর ছবিটি সুপারহিট হয়েছিল। এরপর মান্নার মুক্তি পায় এক রোখা সিনেমা, পি এ কাজল পরিচালিত এক রোখা। মান্না ছাড়াও এই ছবিতে নদী, শাহিন আলম, ডলি, আরমান খান, স্বপ্না, কাজী হায়াত, রেহানা জলি, প্রবীণ মিত্র, নাসিমা খান, কাবিলা, শিবা শানু, ইলিয়াস কুবরা, ওমর সানি সহ আরো অনেকেই অভিনয় করেন। গ্রামের ছেলে মেয়েরা স্কুলের অভাবে লেখাপড়া করতে পারে না। মান্নার বাবা কাজী হায়াত চায় গ্রামে একটি স্কুল গড়তে, অপর পক্ষের ওমর সানিরা স্কুল গড়তে বাধা দেয়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে এক রোখা সিনেমা। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এক রোখা ছবিটি হিট হয়েছিল। এরপরে মান্নার মুক্তি পায় আমি জেল থেকে বলছি সিনেমা, এই ছবির পরিচালক ছিলেন মালেক আফসারি। মান্না ছাড়াও এই ছবিতে মৌসুমী, নদী, খলিল, সাঙ্গু পাঞ্জা, সুশান্ত, ওমর সানি, মিশা সদাগর, নাসির খান সহ আরো অনেকেই অভিনয় করেন। মান্না খুনির আসামি হয়ে থাকেন জেলে। এমন সময় খবর আসে মান্নার বাবা মারা গেছে। তার বাবার কবরে মাটি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। মাটি দেওয়া শেষ হলে তার বোনকে হত্যা করে ওইখানেই। কেন খুন করলো তার বোনকে, এর পিছনের গল্প কি, এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে আমি জেল থেকে বলছি সিনেমা। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমি জেল থেকে বলছি ছবিটি সুপারহিট হয়েছিল। এরপরে 2005 সালে মান্নার মুক্তি পায় সন্ত্রাসী মুন্না সিনেমা, ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত সন্ত্রাসী মুন্না। মান্না ছাড়াও এই ছবিতে মৌসুমী, নদী, আসিফ ইকবাল, শাপলা, আহমেদ শরীফ, সাদেক বাচ্চু, মিশা সদাগর, নাসির খান, শিবা শানু, ইলিয়াস কুবরা সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সন্ত্রাসী মুন্না ছবিটি হিট হয়েছিল। 2005 সালে মান্নার মুক্তি পায় জোড়া খুন সিনেমা, পি এ কাজল পরিচালিত জোড়া খুন। মান্না ছাড়াও এই ছবিতে নদী, বিপ্লব, আরমান খান, সূচনা, স্বপ্না, কাজী হায়াত, সিরাজ হায়দার, আমির সিরাজি, শিবা শানু, মিশা সদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। বস্তিতে প্রতিনিয়ত দুইটি করে খুন হয়, কে বা কারা এই খুন করে, এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে জোড়া খুন সিনেমা। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জোড়া খুন ছবিটি হিট হয়েছিল। 2005 সালে মান্নার মুক্তি পায় প্রতিবাদী মাস্টার সিনেমা, সুটকু আহমেদ পরিচালিত প্রতিবাদী মাস্টার। মান্না ছাড়াও এই ছবিতে মৌসুমী, বিপ্লব, চন্দ্রিমা, আলিরাজ, নাসরিন, ইলিয়াস কুবরা, মিশা সদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রতিবাদী মাস্টার ছবিটি ফ্লপ হয়েছিল। 2005 সালে নায়ক মান্নার সর্বমোট 8টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 8টি সিনেমার মধ্যে সুপার হিট হয়েছিল 2টি, হিট হয়েছিল 4টি, আর ফ্লপ হয়েছিল 2টি।